আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নাম বামজোটের হরতাল কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জ এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান জানাবো হরতালের ডাক দিয়ে উদা উকেন জাফরুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে অন্যদিকে হরতালে হামলা দারপা করে অভিযোগ বাম জোট নেতাদের সমর্থনকারীদের ওপর দফায় দফায় হামলা করা হয়েছে সর্বশেষ থাকছে কিলের মাসুমকে ভাড়া করেছিল কারা টিপু হত্যার নকশা পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী সহ সারাদেশে দেশে ভোর ছয়টা থেকে বাম গণতান্ত্রিক জোটের আদাবেলা হরতাল চলছে এ সময় রাজধানী পল্টনে হরতাল সমর্থনকারী পিকেটারদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশ সদস্যদের সোমবার বেলা পোনে এগারোটার দিকে ঘটনা ঘটে হরতাল সমর্থনকারী পিকেটারদের সঙ্গে সংঘর্ষ হলে পুলিশ লাঠি চার্জ ও জল কামান ব্যবহার করে বিপরীতে জোটের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান এর আগে হরতালে কর্মসূচি পালনের সময় রাজধানী সহ সারা দেশে নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা ও তাদের করা হয়েছে অভিযোগ করেন জোটের নেতারা তাদের দাবি সকালে হরতালের সমর্থনে দেশে বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয় ঢাকা সহ বেশ কিছু জেলায় মিছিল হামলাও করা হয়েছে মিরপুর এলাকা থেকে নয় জন সহ সারাদেশে বিশ জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন গতকাল রাত থেকে বাম নেতাকর্মীদের আটক করা হচ্ছে দেশের চোদ্দ থেকে পনেরোটি জেলা থেকে খবর পেয়েছি বিশ নেতাকর্মীকে আটক ও তুলে নেওয়া হয়েছে আজ সকালেও ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় হরতাল সমর্থনকারীদের দফায় দফায় হামলা করা হয়েছে গণসংহতি প্রধান সমন্বয়ক জোনয়েদ সাকি বলেন সকালে মিরপুর হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ আমাদের নয় নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় তাদের এখনো ছাড়া হয়নি একই সঙ্গে সারাদেশেও বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে নিত্যপন্ন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট হরতাল ডাকে এ সমর্থনে বোর্ড থেকে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি বাসদ গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা পল্টনে মোড়ে মিছিল করেন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সরাসরি কোনো রাজনৈতিক দল করেন না তবে রাজনৈতিক মহলে বিএনপি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ব্যক্তিগতভাবে অনেকে তার রাজনৈতিক ভাবনার বিপরীতে অবস্থান করলেও তার ভালো কর্ম উদ্যোগের প্রশংসা করেন শ্রদ্ধা জানান তবে বিভিন্ন সময় নিজের রাজনৈতিক অবস্থান যৌক্তিক করার জন্য তার দেওয়া বক্তব্যগুলো সমাজে বিতর্কে জন্ম দেয় সম্প্রতি আদাবেলা হরতালের ডাক দিয়ে তার যুক্তরাজ্যে প্রস্থান দেশে নতুন বিতর্ক সৃষ্টি করেছে ডক্টর জাফরুল্লাহ তার খোলামেলা

এক সূত্রে জানা গেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ অ্যাক্সেসের ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সপরিবার লন্ডন গেছেন তারা হরতাল কর্মসূচি ঘোষণা করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই বাগলপুরের উদ্দেশ্য যাত্রাকে অনেকেই মেনে নিতে পারছেন না বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এটিকে অরাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক দোকা হিসেবে দেখছেন ইতিমধ্যে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর এই আচরণে রুষ্ট হয়ে সোহেল রানা রাজ্জাক নামে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লেখেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সবার সাথে তামাশা করলো মোস্তাক আহমেদ নামে একজন ব্যঙ্গ করে লেখেন হরতালের ওপর পিএইচডি করার জন্য গেছে হয়তো আবার মোহাম্মদ মঞ্জু নামে একজন লেখেন যুক্তরাজ্যে হরতাল কিভাবে সফল করা হয় তা শিখতে গিয়েছেন অনেকে বলছেন স্কাইপের মাধ্যমে হরতাল সফল করা হোক তো কেউ লিখছেন ডিজিটাল দেশ কাকা ওখান থেকে ভার্চুয়ালি কর্মসূচিতে অংশ নেবেন অর্থাৎ তরুণ প্রজন্মে অনেকে বিষয়টিকে ভালো চোখে দেখছেন না তবে এর বিপরীতে কথাও শোনা যায় যেমন তোফাজুল হোসেন তালুকদার নামে একজন এ প্রসঙ্গে লিখেছেন যারা সহজকে কোটিং করছেন তাদেরকে বলবো আইনে চেহারাটা দেখুন আর জাফরুল্লাহ স্যার সম্পর্কে জানুন রবিউল নামে একজন লিখেছেন অনেকেই দেখেছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে হাস্যকর মন্তব্য করছেন কিন্তু আমাদের এ দেশে ওনার কতটা অবদান আছে তা যদি আমরা সবাই জানতাম তাহলে হয়তো ওনাকে কিছুটা হলেও অনুভব করতে পারতাম কিন্তু যুক্তরাজ্যে গিয়ে তিনি যে কাজটি ভালো করেননি এ নিয়ে কারোই মতভেদ নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সমাজে একটি গ্রহণযোগ্যতা আছে তিনি একজন মুক্তিযোদ্ধা তার কাছে দেশ সমাজ জাতি সকলে ইতিবাচক কিছু আশা করে কিন্তু তিনি এক এক সময় এক এক কথা বলে নিজের গ্রহণযোগ্যতা কমান কিছুদিন আগে বলেছেন কাদের ছাত্র ইউনিয়ন করতো আর এবার তিনি হরতালের ডাক দিয়ে নিজে দেশের বাইরে চলে গেছেন এতে করে তিনি তার ভক্ত অনুসারীদের ছোট করলেন বিশেষ করে সমাজের বিভিন্ন আলাপ আলোচনা তাকে ডিফেন্স করে যারা কথা বলতো তার এই আচরণের কারণে তাদের অনেক ছোট হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে নিত্যপন্ন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালের নেতা কর্মীদের উপর পুলিশ হামলা ও ধরপাকড়ে অভিযোগ করছেন জোটে নেতারা চলছে তাদের দাবি অভিযোগ ঢাকা সহ বেশ কিছু জেলায় মিছিলে হামলা করা হয়েছে মিরপুর এলাকা থেকে নয় জন সহ সারা দেশে জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বাংলাদেশি কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন এ হরতাল জনগণের হরতালে পরিণত হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করছে মানুষ পেটে তাগিদে পায়ে গন্তব্য যাচ্ছে কর্মীদের উপর হামলা করা হয়েছে বলে দাবি করে প্রিন্স বলেন তাদের আটক সহ হুমকি ধুমকি দেওয়া হচ্ছে সবকিছু উপেক্ষা করে যে গণরায় ঘোষণা করা হয়েছে আমরা আশা করব সরকার তাতে সম্মান দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন গতকাল রাত থেকে বাম নেতা আটক করা হচ্ছে দেশে থেকে থেকে জেলা খবর পেয়েছি বিশ কর্মীকে আটক ও তুলে নেওয়া হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ আজ সকালেও বিভিন্ন জায়গায় হরতাল সমর্থনকারীদের উপর দফায় দফায় হামলা করা হয়েছে তিনি বলেন জনগণের ব্যাপক শর্ত শর্তস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে সকাল ছয়টা থেকে আমাদের এই হরতাল পালিত হচ্ছে এ হরতাল ইতিমধ্যে মানুষের মন জয় করেছে কারণ এটি জনদাবির হরতাল মানুষকে বাছানো হরতাল গণসংহতি প্রধান সমন্বয়ক জনায় সাকি বলেন দেশে মানুষের বর্তমান অবস্থা থেকে মুক্তি দিতে এই হরতাল কর্মসূচি মানুষ অধিকার আদায়ে রাস্তায় নেমেছে নতুন ঐক্য সূচনা ঘটেছে এই ঐক্য আরো ব্যাপক রূপ লাভ করবে এ সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে তিনি আরো বলেন সকালে মিরপুর হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ আমাদের নয় নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় তাদের এখনো ছাড়া হয়নি একই সঙ্গে সারা দেশেও বেশ কিছু নেতাকর্মী আটক করা হয়েছে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে মতিঝিল আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি হত্যার শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেফতার করার পরও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি মহানগর গোয়েন্দা পুলিশ টিভি সিসি ক্যামেরা ফুটেজ নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ ও কিলারের স্বীকারোক্তি অনুযায়ী ডিবি নিশ্চিত হয় মাসুমি সেই কিলার গতকাল বগুড়া জেলা থেকে গ্রেফতারের পর ডিবি কর্মকর্তা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু পেশাদার এ খুনি সব তথ্য দিচ্ছে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে কেন এই হত্যাকাণ্ড কার কাছ থেকে কিনি কন্ট্রাক্ট পেয়েছে এর পেছনে কারা কারা জড়িত ঠিকঠাক কোন তথ্য দেয়নি মাসুম তবে তার কাছ থেকে পাওয়া কিছু নামের ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে ডিবি তার সঙ্গে ওই ব্যক্তিদের মুখোমুখি করলে অনেক সত্য বের হয়ে আসবে বলে ধারণা করছে ডিবি তদন্তে পাওয়া আরো কিছু তথ্য যাচাই বাছে করা হচ্ছে এই শুটারকে রিমান্ডে এনে আরো বিস্তার জিজ্ঞাসাবাদ করলে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করছে ডিবি কর্মকর্তারা এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে কিলার মাসুম মোহাম্মদপুর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইনের উপর পড়াশোনা করেছে তার গ্রামের বাড়ি চাঁদপুরে মতলবের কাশখানি ঢাকার পশ্চিম মাদারটেক এলাকায় থাকত তার বাবা একজন স্কুল শিক্ষক তার ও এক সন্তান আছে নেশা জগতে যুক্ত না থাকলেও অপরাধ জগতে মাসুম বেশ পাকাপুক্ত বিভিন্ন অপরাধে অনেক মামলা তার মাতার উপরে অপরাধ জগতে জড়িয়ে একটি হত্যা মামলা সহ চার পাঁচটি মামলার ফেরারি আসামি ডিবি পুলিশকে মাসুম জানিয়েছে মূলত বিভিন্ন মামলার জন্য সে শান্তিতে বাস করতে পারছিল না সবসময় মানসিক একটা অশান্তির মধ্যে থাকতে হতো তাই যে কোনো ভাবে মাসুম চাইছিল এসব মামলা থেকে মুক্তি তাই মামলা থেকে মুক্তি ও আরো কিছু সুযোগ সুবিধার জন্য টিপুকে হত্যা করতে রাজি হয় প্রাথমিকভাবে দুজন ব্যক্তির কথা তদন্ত কাছে জানিয়েছে তারা হলেন মুসা ও শামীম মুসা হচ্ছেন যুবলীগ নেতা রিজবি হাসান বাবু ওরফে বোচা বাবু হত্যাকাণ্ডের আসামি আর শামীমের পরিচয় জানা যায়নি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ